ওলোটাই চোরে গিরিহতক দুখে। এই আপ্তবাক্য হারিয়েই সচা হয়েছে এপিএসসি কেলেঙ্কারির অভিযুক্ত বিকাশ পিনসার ক্ষেত্রটো। লাখ লাখ টাকা ঘুষ দিয়ে এপিএসসির চাকরি কিনি গ্রেপ্তার হয়েছিল বিকাশ পিনসা। ন্যায়পালিকার বিশ্বাসযোগ্যতার উপর প্রশ্ন তুলিছে এইজন বিকাশ পিনসায়। শুকুরবারে আদালতলৈ অনার সময়ত বিকাশ পিনসার প্রশ্ন, জামিন আবেদনের রায়দানের পূর্বে কিয় বদলি করা হল বিশেষ আদালতর ন্যায়াধীশ? বিচার প্রক্রিয়ার আগতেই কিয় করা হল বরখাস্ত? অভিযুক্ত বিকাশ পিনসার অভিযোগ ন্যায়িক অবস্থাত কেরণ আছে? আজিলকে ট্রায়ালে স্টার্ট হওয়া নাই, কনভিকশন হওয়া নাই, তার আগতে আমাক উইদাউট গিভিং ফেয়ার চান্স আমাক ডিসমিস করা দিয়া হয়েছে। এটা তো কোনো যুক্তি নহয়। আমার জাজমেন্ট দিয়ার আগতে দুই দিন আগতে জাজ চেঞ্জ করে দিয়া হয়েছে, এটু কি বোঝায়? কিবা এটার গন্ডগোল আছে। পিছে কেবল ন্যায়ালয়ের বিরুদ্ধে নহয়, এপিএসসি কেলেঙ্কারির তদন্তকারী বিষয়া সুরজিৎ সিং পানেশ্বরের ভূমিকাতেও প্রশ্ন বিকাশ পিনসার। পিনসার অভিযোগ, তেওঁৰ পত্নী কলঙ্কিত এসিএস বিষয়া নিশামণি ডেকাক আজি পর্যন্ত জেরা করা নাই তদন্তকারী বিষয়ায়। আজিলকে নিশামণি ডেকাক ইন্টারোগেশন নামে যদি হি নামে খোঁজা নাই, ইন্টারোগেশনটো বাতে দিয়ক, এটো কি ইন্টারোগেশন আপনি কক, এটো কি ভাবে? আর ইমান বায়াস ইনভেস্টিগেশন চলি আছে, ইনভেস্টিগেশনের উপর আমার পুরো একো বিশ্বাস নাই। আর যে ধরনের এটো মানে ইমোশনালি চলি আছে ড্রামাটো, মই একো কব নোৱাৰো। আসলতে বিকাশ পিনসায় হয়তো রঙা ঘরের ভাত খাই সাদ পোৱা নাই। সে বারে বারে জামিন বিচারি হাবাথুরি খাওয়া বিকাশ পিনসায় কারাগারতেই বলে আরম্ভ করেছে অনশন। 8 দিন ধরে হেনু কারাগারত একো খোৱা নাই, কিন্তু কি সাহসত নিয়ালয়ের বিশ্বাসযোগ্যতার বিরুদ্ধে প্রশ্ন তুলিছে বিকাশ পিনসায়? ধনের বলতে ন্যায়ালয়কো অবমাননা করার সাহস পাইছে নাকি এইজন কলঙ্কিত আর বরখাস্ত বিষয়ায়? ইপিনে কারাগারের ভিতরতেই 33 জন রাজপত্রিত বিষয়াক পুনের জেরা করবলৈ ডিব্রুগড় আরক্ষীক অনুমতি দিছে আদালতে। আনহাতে দিসপুর থানার গোচরত আরক্ষী রাকেশ পাল আর বসন্ত দলিক একেলগে জেরা করার অনুমতি বিচারি বিশেষ আদালত দাখিল করেছে আবেদন। ক্যামেরা পার্সন প্রভাত সিংর সহ অগ্নিভ গগৈ, নিউজ 18, নর্থ ইস্ট।